ম্যাম আপনি মিউট আছেন, ম্যাম আপনার অডিও অফ আছে। ও হ্যাঁ হ্যাঁ, শুভ সন্ধ্যা মেয়েরা। আজকে আমরা গুড ইভিনিং ম্যাম। আমাদের ছাত্র সপ্তাহের প্রায় শেষের দিকে, ষষ্ঠ দিনে, সিক্স ডেতে এসে পৌঁছেছি। এবং এই কদিনে যেমন অনুষ্ঠান হয়েছে সেই ধারায় আজকে একটু নতুন সংযোজন, সেটা হলো আজকে তোমাদের বন্ধুদের দ্বারা, বন্ধুরা নাচ গান আবৃত্তি করবে, অর্থাৎ তারা আজকে তোমাদের মনোরঞ্জনের দায়িত্ব নিয়েছে। এই কদিন আমরা কিছুটা সিরিয়াস বিষয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে একেবারেই আনন্দের আনন্দ সন্ধ্যা, এবং সেই জন্যেই আজকে আজ সন্ধ্যার নাম রাখা হয়েছে ছন্দিতা, ছন্দে ছন্দে। আজকে সন্ধ্যা কাটবে, সে গানেই হোক, নাচেই হোক, আবৃত্তিতেই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটু বলে নি যে আগামীকাল তোমরা যেন অবশ্যই তোমাদের দেখা পাই, কারণ আগামীকাল একটা বড় এক্সিবিশন হতে চলেছে, ছবির এক্সিবিশন, এবং তারপরে একটি জমজমাট বিতর্ক সভা আছে। সুতরাং সে কালকেও তোমরা অবশ্যই আসবে, শেষ দিন আজকের। এটুকু বলে আজকে অনুষ্ঠান শুরু হোক। আমি শঙ্খমালা ম্যামকে অনুষ্ঠানের দায়িত্ব দিচ্ছি। সকলকে শুভ সন্ধ্যা। আমাকে সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ শঙ্খমালাদি, দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আজ ম্যাম যেমন বললেন, ছাত্র সপ্তাহের ষষ্ঠ দিন আজকে, তো আজ এই দিনে আমাদের বিভিন্ন বিভাগের ছাত্রীরা একটি বিশেষ অনুষ্ঠান সংকলন করেছে, যার নাম ছন্দিতা। এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছ তারা হলে মেহেলি দাস, সৃজনী শীল, অনুষ্কা মণ্ডল, চিত্রিতা ঘোষ, জুহি ঘরামি, ঋতুশ্রী মুখার্জি আর প্রিয়াঙ্কা বাসদেব। অনুষ্ঠানের শুরুতেই আমি ডেকে নেব মেহেলি দাসকে। মেহেলি পরিবেশন করবে আলারিপু, ভারতনাট্যম নৃত্যশৈলীতে উপস্থাপনার ধারায় প্রথম নৃত্যাংশ হলো আলারিপু। এই শব্দের অর্থ কুসুমোন্মুখ করুক বা ফ্লাওয়ারিং বাড। এই নাচের মধ্যে দিয়ে শিল্পী ঈশ্বর, 10 দিক, গুরু, মঞ্চ ও দর্শককে প্রণাম জানান। মেহেলিকে অনুরোধ করব শুরু করতে।
এটা ধন্যবাদ মেহেলি। এবার ডেকে নেব সৃজনী শীলকে। সৃজনী আবৃত্তি করবে প্রিয় নেতাজি, শুভ্রা ঘোষের কবিতা প্রিয় নেতাজি। নেতাজি যিনি আমাদের স্বপ্নের, আশার আর সংগ্রামের প্রতীক আমাদের কাছে, তারই কল্পনা গুঞ্জন করছে এই কবিতায়। সৃজনীকে অনুরোধ করব শুরু করতে। নমস্কার প্রিয় নেতাজি, কবি শুভ্রা ঘোষ। প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই ভাবছিলাম তোমায় চিঠি লিখব, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমায় চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল, মা গাইতেন বীর সুভাষের মহান দেশ, দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল, ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এরই মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম তুমি পারতে, তুমি সব পারতে, যদি একবার আর একবার তোমাকে আমি আমাদের মধ্যে পেতাম। হারিয়ে যাওয়ার পর মা গাইতেন বীর সুভাষের মহান দেশ, দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল, ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি একবার আর একবার আমাদের মাঝখানে তোমাকে পেতাম। আজও আমার এই একই ঘোর, তুমি পারতে, কারণ দেশের মাটিতে দেশপ্রেমের মতো একটা জোরালো ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা আর কারো ছিল না, এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে, তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করে দেয়। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। তারপর অনেক বছর কেটে গেল, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে, তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ বিউরোতে, এমনকি ছেলের নাম করণীয়, শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন ছুটির দিন বলে আইস করে উপভোগ করা হয়, আর ছেলেরা ওরা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি জানে, আর মেয়েরা ওরাও স্বাধীনতার ফেলায় চড়ে হত চকিত, শুধু মাটি টাকা দে। সেই কান্না যেন খরা, ভূমিকম্প, এল নিনো, বন্যা হয়ে ভাসিয়ে দেয় চারিদিক। এখন অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আর যখন খাড়ের উপরে AK-47 এর নিঃশ্বাস, রক্তের হোলি খেলা, ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল, নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাছিও চেঁচাবে উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি
ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে, উঠে আসো আর একটাতে এসে। আজ স্বাধীনতার ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও, নমস্কার। ধন্যবাদ জানাই সৃজনীকে। এবার ডেকে নেব অনুষ্কা মণ্ডলকে। অনুষ্কা একটি নজরুল গীতি পরিবেশন করবে, সারং রাগে কাওয়ালি ঢঙের গান, জাগো নারী জাগো বহ্নি শিখা। সমস্ত অনাচারের বিরুদ্ধে নারী শক্তিকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছেন গীতিকার। অনুষ্কাকে অনুরোধ করব শুরু করতে। জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো স্বাহা সীমন্তী রক্ত টিকা, জাগো স্বাহা সীমন্তী রক্ত টিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা, দিকে দিকে মেলে তবলিলে হার রোশনা, দিকে দিকে মেলে তবলিলে হার রোশনা, নেচে চলো উন্মাদ দিনে দিয়ে পোষণা, জাগো হত ভাগিনী থর সীতা নাগিনী, জাগো হত ভাগিনী থর সীতা নাগিনী, বিশ্ব দহন তেজে জাগো দাহিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা, জাগো নারী জাগো বহ্নি শিখা, ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধু ছায়া ভগিনী, জাগো মাতা কন্যা বধু ছায়া ভগিনী, পতিত ধারিণী স্বর্গ স্খলিতায়, পতিত ধারিণী স্বর্গ স্খলিতায়, জানবী সমবেগে জাগো পদ দলিতায়, মেঘী অনুবালা বজ্র জ্বালা, মেঘী অনুবালা বজ্র জ্বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো বহ্নি শিখা, 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 নমস্কার। অনেক ধন্যবাদ অনুষ্কা। এবার জয়দেবের গীত গোবিন্দ থেকে একটি অষ্টপদী হরিরিহ মুগ্ধা পরিবেশন করবে চিত্রিতা ঘোষ, রাগ শঙ্করাভরণম। নাচটির কোরিওগ্রাফি পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের। চিত্রিতাকে বলবো শুরু করতে। ভালো
আমাদের পরবর্তী নিবেদন জুহি ঘরামির আবৃত্তি, ও বলবে মল্লিকা সেনগুপ্তের কন্যা শ্লোক। নমস্কার, কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীর আহ্বান করেছিলেন, সেই দুর্গায় 21 শতকে নারীর ক্ষমতায়ন, তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সরেন বটেক, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটেক কথাটা মাইনছোনা। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, মাটিতে উড়বে হবে কল্পনা চাওলা, যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামাস্তুতে কন্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নামাস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পড়বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্হি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্হি, আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মৌম হয়ে জ্বলে অমাবস্যা রাধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে, আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, যুদ্ধ জয়ে অগ্নিপথে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। অনেক ধন্যবাদ জুহি। এবার ডেকে নেব ঋতুশ্রী মুখার্জিকে। ঋতুশ্রী গাইবে রবীন্দ্রনাথের গান ও যে মানে না মানা, 1909 সালে লিখিত প্রেম পর্যায়ের ভৈরবী রাগ ও দাদরা তালে নিবদ্ধ গান। গাইছে ঋতুশ্রী। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইবে বলে না না না, ও যে মানে না মানা, যত বলে নাই রাতি বলিল হয়েছে বাতি, যত বলি নাই রাতি বলিল হয়েছে বাতি,
মুখো পানে জীবনে না 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 ওজি মানি না মানা বিধুর বিকাল হয়ে হে পাপ বনে ফাগুন করিছে হা হা ফুলের বনে বিধুর বিকাল হয়ে হে পাপ বনে ফাগুন করিছে হা হা ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়াই বলে না 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 ওজে মানে না মানা ওজে মানে না মানা ওজে মানে না মানা। নমস্কার। ধন্যবাদ ঋতুশ্রী। এবার ডেকে নেব প্রিয়াঙ্কা ভাস্তেবকে। আজ ছন্দিতার শেষ নিবেদন একটি নৃত্য বহু মনোরথে সাজু অভিসারে গানের সঙ্গে নাচ পরিবেশন করবে প্রিয়াঙ্কা। গীতিকার ঋতুপর্ণ ঘোষ, সুরকার দেবজ্যোতি মিশ্র, বৈষ্ণব পদাবলীর ধারায় লিখিত গান। গানের সঙ্গে নাচ পরিবেশন করবে এবার প্রিয়াঙ্কা।
ধন্যবাদ প্রিয়াঙ্কা, ধন্যবাদ সকল ছাত্রীকে যারা এত সুন্দর অনুষ্ঠান পরিবেশন করলে। যারা আজ নাচ গান আর আবৃত্তি করলে তাদের নামগুলো আরেকবার বলছি। প্রিয়াঙ্কা বাসদেব, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ফার্স্ট সেমিস্টার। ঋতুশ্রী মুখার্জি, বাংলা বিভাগ, ফিফথ সেমিস্টার। মেহেলি দাস, অনুষ্কা মণ্ডল, সৃজনী শীল, চিত্রিতা ঘোষ, জুহি ঘরামি, এরা প্রত্যেকেই কমার্স ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী। এবার ইংরেজি বিভাগের অধ্যাপক বিদ্যুৎ সরকারকে অনুরোধ জানাবো ধন্যবাদ জ্ঞাপনের জন্য। গুড ইভিনিং টু ওয়ান অ্যান্ড এভরিওয়ান গ্যাদার্ড হিয়ার ইন দিস গুড ইভিনিং স্যার, ফ্যান্টাস্টিক ইভিনিং। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। আই উড লাইক টু প্রেজেন্ট দ্য ভোট অফ থ্যাংকস। আই টেক দিস অপরচুনিটি টু থ্যাংক আওয়ার রেসপেক্টেড অ্যান্ড অনারেবল head of the institution, though she is present or absent, I don't know exactly. First of all, I thanks our head of the institution, Honorable Principal Ma'am Dr. Runa Bishash, for giving us opportunity, especially to cultural committee, to observe the student week of the year 2022. Thereafter, I am thanking our cultural committee coordinator, Professor Umi Dash ma'am, and next I convey special thanks to all my beloved students who are participating every day, and today as an audience, and the students who perform dance, song, recitation, and highlighted the women empowerment and cultural inquisitiveness, and without whom today's function is utmost impossible. Again, I convey my special thanks to all my beloved students. Next, I am thanking our professor, Professor Oitro Mozumdar, who is in the responsibility of technical support. Thank you very much. And finally, I convey my thanks to our ma'am Shankhumara Rai, who hosted and take the responsibility for conducting today's function fruitfully. So thank you very much for today's function. Thank you. Sure. হ্যালো, অ্যাম আই অডিবল? ঠিক আছে, থ্যাংক ইউ বিদ্যুৎ, থ্যাংক ইউ। আচ্ছা, কালকে তো একটু বলে দেবেন, কালকে বন্ধ করতে হবে। ইয়েস ম্যাম, রেকর্ডিং অফ করে দিচ্ছি আমি।